হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা। আজকে পাঁপড় এক ধরনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তা একটা গাজর দিয়ে আর দুটো উপকরণ দিয়ে আমি কী করে পাঁপড়টা বানালাম, পাঁপড়টা দেখো কত ক্রিস্পি হয়েছে, তা কীভাবে বানিয়েছি এই রেসিপিটা তাই তোমাদের সাথে শেয়ার করছি। তাই দেখো, একটা গাজর নিয়েছি, একটুখানা লাউ আর এক বাটি ভাত নিয়েছি। ভাতটা কালকে রাতে বেঁচেছিল, সেই ভাতটুকুনি আমি নিয়েছি। তাই এবার কড়াইয়ে এবার এই উপকরণগুলি সব আমি পেস্ট করে নিয়েছি। এবার এই কড়াইয়ে 1 কাপ জল দিয়ে এই পেস্টটা আস্তে আস্তে কড়াইয়ে দিয়ে দেবো। তো এই কড়াইয়ে পেস্টগুলো দিয়ে আস্তে আস্তে আমি সব নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এটা একটা টাইট একটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি এই জিনিসটা আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবো। এবার দেখো, এর মধ্যে সামান্য কালো জিরে আর নুন দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবার কতটা ঘন হয়েছে বুঝতেই পারছ। এবার এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর একটু ম্যাগি মশলা, যাতে বাচ্চারা খেতে আরও ভালোবাসে এই জন্য ম্যাগি মশলাটা দিলাম। তোমরা পারলে চাট মশলা কিংবা অন্য কোনো মশলাও অ্যাড করতে পারো। তো আমার ওটা তৈরি করা হয়ে গেছে। এবার দেখো, আমি ছাদে চলে এসেছি, ছাদে প্রচণ্ড রোদ, একটা কাপড় পেতে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি এটা গোল গোল করে একটা পাঁপড়ের আকার দিয়ে নেবো। তো খুব বড় করছি না, আমি ছোট ছোটই করছি। তা তোমরা যদি তোমাদের ইচ্ছা মতন বড়ও করতে পারো, আবার আমার মতন ছোট ছোটও করতে পারো। তো দেখো, আমি ছোট ছোট করে পাঁপড়গুলো সব গোল গোল করে দিয়ে দিলাম। তা তোমাদের যদি এই পাঁপড়ের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, আর জানিও কেমন হয়েছে কমেন্ট করে। তো দেখো, আমার সব 2-3 দিন লেগেছে পাঁপড়গুলো শুকাতে। তো পাঁপড়গুলো তুলে নিয়ে এসেছি, এবার দেখো কতটা ক্রিস্পি হয়েছে দেখো। এবার তোমাদেরকে ভেজে দেখাবো। তো আমার কড়াই তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পাঁপড় আমি ভেজে তোমাদের সামনে দেখাবো। তো এই পাঁপড়টা খুব একটা বড় হবে না, ঠিক এইরকমই হবে। তো এই পাঁপড়টা দেখতেও যেমন সুন্দর, তেমন খেতেও তত সুন্দর। এবার বাচ্চারা বেশি পছন্দ করবে, তার কারণ আমি তো এই পাঁপড়ে বেশি ঝাল দিইনি, লঙ্কার গুঁড়ো দিইনি। তা তোমাদের যদি ঝাল পছন্দ হয় তোমরা একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো। তা দেখো, আমি এক এক করে পাঁপড়গুলো সব ভেজে নিলাম। সব পাঁপড় ভাজিনি, কটা পাঁপড়ই ভেজেছি তা তোমাদের সামনে দেখাচ্ছি পাঁপড়গুলো কতটা ক্রিস্পি হয়েছে। এই পাঁপড়টা খেতে খুব সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।